চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি চিলি চিকেনের রেসিপি। আমি যেভাবে বাড়িতে চিলি চিকেনটা বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপির টেস্ট বন্ধুরা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এখানে আমি চিলি চিকেনটা কিন্তু ড্রাই বানাইনি, সেটাও বুঝতে পারছেন, গ্রেভি রয়েছে। তো এই গ্রেভি, এক প্লেট চিলি চিকেন খেতে আপনার হোটেল বা রেস্টুরেন্টে যে খরচ হয় তার থেকে অনেক কম খরচে কিন্তু আপনি বাড়িতে তৈরি করতে পারবেন, টেস্ট কোনো অংশে কিন্তু কম নয়। তার জন্য একটা মশলা তৈরি করব প্রথমে। তো সেই মশলাটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের আগে দেখিয়ে দিই। গ্যাসে একটা প্যান বসিয়েছি, দিয়ে দিলাম দুটো দারচিনির স্টিক, দুটো এলাচ একটু ফাটিয়ে দেবেন, তিন চারটে মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রয়েছে। 15-20টা মতো গোলমরিচ দিয়ে দিলাম, 1 চা চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ মৌরি আর 1 চা চামচ গোটা ধনে। এই সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামেই রাখবেন, মশলা পুড়ে গেলে ভালো লাগবে না, এরকম কালার যখন চেঞ্জ হবে। এটা রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা করে শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নিতে হবে। এরপরে একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। মশলাটা কিন্তু পুরোটাই এই এখানে লেগে যাবে, অর্থাৎ 250 গ্রাম চিকেন থেকে যে চিলি চিকেন তৈরি হবে সেই পরিমাণ মশলাটাই কিন্তু এখানে দেখিয়েছি। ওই মশলা থেকে প্রায় 1 চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের মধ্যে, স্বাদ মতো নুন দিলাম, 1/2 চা চামচের থেকে কম পরিমাণে নুন দিতে হবে, 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে পেঁয়াজ বাটা দিলাম আর 1/2 চা চামচের কাছাকাছি আদা রসুন বাটা, কিছু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, স্বাদ মতো ঝাল দেবেন। চিলি চিকেন মানেই চিলি তো থাকবেই, তো ঝাল এখানে আমরা যেহেতু কম খাই পরিমাণটা কম দিলাম। এবার দিচ্ছি 1/2 চা চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে সয়া সস। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, ডিমটা চাইলে আলাদা বাটিতে ভালো করে ফেটিয়েও মেশাতে পারেন। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পুরো ভর্তি করে ময়দা আর 1 চা চামচ কর্ন ফ্লাওয়ার। এবার এই শুকনো উপকরণটা ভালো করে আবার মাখিয়ে নিতে হবে। একদম সুন্দর করে দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে 20-25 মিনিট। এই সময় আমি আপনাদের আরও একটা মিশ্রণ তৈরি করে দেখাবো, যেটা কিন্তু চিলি চিকেনের টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বাকি যে রোস্টেড মশলাটা রয়ে গেছিল প্রায় 1 চা চামচের কাছাকাছি সেটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 2 চা চামচ মতো কিন্তু এখানে গুঁড়ো মশলা তৈরি হয়েছিল। এবারে দিচ্ছি টমেটো কেচাপ, এখানে 2 চা চামচ আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিলি সস, এখানে 1 চা চামচ দিচ্ছি, ঝাল পছন্দ করলে আপনি আরও 1 চা চামচ দিতে পারেন। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচের কাছাকাছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে একটু জল অ্যাড করে দিতে হবে, 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে মিশ্রণটা ভালো করে তৈরি করে নিচ্ছি। তো সমস্ত কিছু ভালো করে দেখতে পাচ্ছেন মিশে গেছে। এবার 20-25 মিনিট পর, মানে ম্যারিনেশনের 20-25 মিনিট পর গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যান গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়েছে কি না তার জন্য একটু চেক করে নিতে হবে। তো চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনের মধ্যে যে মশলাটা আছে সেই মশলা থেকে অল্প একটু নিয়ে
এই তেলের মধ্যে আমি ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠছে, তার মানে তেল একেবারে রেডি। হাই ফ্লেমে তেলটা গরম করেছি, এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মানে মিডিয়াম লোর মাঝামাঝি করে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আপনার প্যান বা কড়াইয়ের সাইজ অনুযায়ী মানে চিকেনের সংখ্যাটা আপনি দেবেন, খুব বেশি কিন্তু একসঙ্গে ভাজতে যাবেন না। যতগুলো ভাজা যাবে সেই মতো দিয়ে দিলাম, আর চিকেন দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবেন না, অন্তত 60-70 সেকেন্ড অপেক্ষা করবেন। তারপরে এইভাবে প্যানটা ঘুরিয়ে হালকা করে ঘুরিয়ে দেখে নেবেন যে মানে ঘেঁটে যাচ্ছে কি না। যদি দেখেন ঘাঁটছে না, তাহলে হালকা করে দেখবেন, একটু উপরের দিকটা তেল দিয়ে দেবেন, তাহলে কি হবে যে উপরে যে কোটিংটা আছে সেটা কিন্তু উঠে আসবে না। তো দেখতেই পাচ্ছেন সেরকম কোনো হচ্ছে না একেবারেই। এবার উল্টে দিলাম, নিচের দিকটা দেখতে পাচ্ছেন হালকা গোল্ডেন কালার এসে গেছে। আর এই ফ্রাই করার সময়টা অবশ্যই ফ্লেমটা থাকবে লো মিডিয়ামে। তো প্রথমে যেগুলো দিয়েছিলাম দেখতে পাচ্ছেন সেগুলো একটু ব্যাক সাইডটা গোল্ডেন কালার ভালো করে হয়ে গেছে, বাকিগুলো হালকা হয়েছে। তো দুটো দিক উল্টে পাল্টে একই রকম করে কিন্তু গোল্ডেন কালার করে ফ্রাই করতে হবে। এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, মানে খুব বেশি কড়া করে ফ্রাই করার কিন্তু দরকার নেই। দেখতে পাচ্ছেন কোটিংটা কত সুন্দর কিন্তু রয়েছে চিকেনের গায়ে। তো প্রথম ব্যাচটা শেষ হয়ে গেল, এবার পরের ব্যাচটার জন্য আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু 250 গ্রাম, দুবারে ওটা ফ্রাই হয়ে যাচ্ছে। আপনি বেশি পরিমাণ বানালে হয় বড় কড়াই নেবেন, আর নয়তো আরও সময় লাগবে ফ্রাই করতে। একই রকম করে এগুলোও ভেজে নিয়েছি। আর দেখুন যে মশলাটা ছিল একেবারে কিন্তু বাটির মধ্যে আর লেগে নেই, সব কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একই রকম করে এগুলো ফ্রাই করে তুলে নিলাম। এবারে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ একেবারে মিহি করে কুচানো আদা, আর 1 চা চামচ মিহি করে কুচানো রসুন। রসুন আদাটা বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, 40-50 সেকেন্ড নাড়াচাড়া করে 1/2 চা চামচ আদা রসুন বাটা, আর 1 চা চামচের কাছাকাছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটা কিন্তু অপশনাল, তবে দিলে টেস্ট অবশ্যই ভালো পাবেন। অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চিকেনে কিন্তু নুন দেওয়া আছে, গ্রেভিতে সেইভাবে ভেবে চিনতে নুনটা দেবেন। এবারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি বড় বড় পিস করে, আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলোকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে ফ্রাই করব, যতক্ষণ না পেঁয়াজটা হালকা সফট হচ্ছে। পেঁয়াজটা সফট হয়ে গেছে হালকা, এবারে এর মধ্যে আমি দিচ্ছি চিলি পাউডার মানে গুঁড়ো লঙ্কা। যদি আপনার কাছে রেড চিলি সস থাকে তাহলে এটা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে। একেবারে বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মানে শুকনো গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিসটা দিয়ে আবার মিনিট দুয়েক কিন্তু আমি এটা নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পরে এবারে এর মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে অ্যাড করব, মানে সস এবং যে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সেই বাটি ধুয়ে প্রায় 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে গ্রেভি তৈরি করছি, ড্রাই চিলি চিকেন নয়, তাই জলের পরিমাণটা যে পরিমাণ দিলাম আপনি ড্রাই করলে তার থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দেবেন। এবারে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে চিলি চিকেন ভালো লাগে। এবারে আবার একটু নাড়াচাড়া করে চিনিটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 7-8 মিনিট লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমে রেখে। 7-8 মিনিট পরে ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবং এই যে গ্রেভিটা পাতলা রয়েছে এটা ঘন করার জন্য একটা মিশ্রণের সঙ্গে অ্যাড করতে হবে। তো কী অ্যাড করব আমি একটু দেখিয়ে দিই। 1/2 কাপ মতো জল নিয়েছি একটা বাটিতে,
তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ারটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড থেকে গেলেই কর্নফ্লাওয়ার কিন্তু নিচে একদম থিতিয়ে পড়ে, তাই খুব ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর ফ্লেমটাকে এই সময় অবশ্যই লো করে দেবেন। তারপরে এটাকে 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, আর নাড়াচাড়াটা একটু করতেই হবে। মিনিট দুয়েক পরে গ্যাস বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5-ই। তো গ্যাস বন্ধ করে 5 মিনিট রেখে দেওয়ার পরেই রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। এবার আপনি এটাকে গরম গরম সার্ভ করতে পারেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।